দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ। ভিড়ে নয়, নিরে থাকুন, করোনা থেকে মুক্ত থাকুন, এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে 152 জন দুস্থ মা ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এই ঈদ উপহার বিতরণ করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, চিকিৎসক ডক্টর হাসানুজ্জামান, ডক্টর জাকির হোসেন, ডক্টর লিমন পারভেজ, কথন সাংস্কৃতিক সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস সহ অন্যান্যরা। 2 বছর বা তার কম বয়সী শিশুদের ও তাদের মায়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ডানো গুঁড়া দুধ, স্যানিটারি ন্যাপকিন, বিস্কুট, সাবান, চিনি, সেমাই সহ ঈদ উপহার প্রদান করা হয়। जय महाराज बुद्धिमान। আর বিস্কিট আছে বাচ্চাদের জন্য, বিস্কিট, সাবান, গা ধোয়া সাবান, কাপড় ধোয়া সাবান আছে, দুধ সেমাই আছে, চিনি আছে, এগুলো আছে। এজন্য এই এই যে বলে দিলাম যাতে এই বাচ্চারা না ভাবেন যে দুধ বাচ্চাদের জন্য, দুধ হলো মাদের জন্য, মারা খাবেন।